বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এবারের বাজেট ঘোষণা করেছে। এই বাজেটকে করোনা মহামারীর ধকল কাটিয়ে ওঠার বাজেট বলছে আওয়ামী লীগ। অন্যদিকে পাচার করা টাকার বৈধতা দেওয়ার প্রস্তাবকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে বিএনপি। সেই সাথে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর কোনো উদ্যোগ না থাকায় এটি সাধারণ মানুষের বাজেট নয় বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। প্রস্তাবিত বাজেট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরল দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর আলাদা জায়গায় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে দুই দল। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বিদেশে পাচার হওয়া টাকার বৈধতার সমালোচনা করেন। পাল্টা জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ভোট ডাকাত সরকার 2022-23 অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে সেটা কোনো অর্থেই সাধারণ মানুষের বাজেট হতে পারে না। পাচারকারী অর্থকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা কিংবা বিদেশে ভোগ করার বৈধতা দিতেই এবারে বাজেট প্রণয়ন করা হয়েছে। 7% করদানের মাধ্যমে যদি কেউ টাকা দেশে নিয়ে আসে তাহলে তো মির্জা সাহেবদের খুশি হওয়ার কথা। অর্থ পাচারের অভিযোগ তুলবেন, আর যখন আপনার কথা অনুযায়ী সে টাকা ফেরত আসে তখন অভিযোগ করবেন, সেটা তো আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড। বাজেটে নিত্যপণ্যের দামের লাগাম টানার কোনো দিক নির্দেশনা না থাকা নিয়েও সরকারের সমালোচনা করে বিএনপি। তবে ভিন্ন কথা বলেন ওবায়দুল কাদের। দাবি করেন জনগণের দুর্ভোগ লাঘবে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে এবারের বাজেট প্রণয়ন করেছে। সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চাল ডাল তেল লবণ চিনি ও গ্যাস বিদ্যুৎ পানির মূল্য হ্রাসের কোনো কার্যকরী কৌশল না নিয়েই শুধুমাত্র নিজেদের বিত্ত বৈভব বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট পরিণত হয়। কোভিড উত্তর পরিস্থিতি এবং ইউরোপের চলমান যুদ্ধ বিশ্ব অর্থনির্ভর যে চাপ সৃষ্টি করেছে তা বিবেচনা নিয়ে বলা যায় প্রস্তাবিত বাজেটটি সম্পূর্ণভাবে বাস্তবসম্মত সময়ে উপযোগী। 2022-23 অর্থ বছরের বাজেট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।